আজকে একটা বিয়ের দাওয়াত আছে সেই দাওয়াতে যাব সেদিন তো হলুদ খেয়ে এসেছিলাম আজকে হচ্ছে বিয়ে তো বিয়ের দাওয়াতটা হচ্ছে দুপুরবেলা আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকের দাওয়াতে শাড়ি পরে যাব কিন্তু দুপুরবেলা এই গরমের মধ্যে শাড়ি পরার ডিসিশন সাথে সাথে ক্যান্সেল হয়ে গেল ভাবলাম যে না থ্রি পিসে পরব তো এই থ্রি পিসটা নামিয়ে নিলাম এটা বাজ্রেটে গিফট পেয়েছিলাম আমার যা গিফট করেছিল তো ড্রেসটা বেশ ঢিলা তো পরে বেশ আরাম পাব তো এই তো আমি ড্রেস পরে রেডি যে কোনো প্রোগ্রাম রাতে হলো সুবিধা সব কাজটা শেষ করে আস্তে ধীরে রেডি হওয়া যায় কিন্তু দুপুরের প্রোগ্রাম হলে নাস্তা করেই রেডি হ হওয়া শুরু করে দিতে হয় যাই হোক শাড়ি না পরে থ্রি পিস পরার ডিসিশনটা বেশ ভালো ছিল এটাতেই বেশ কমফোর্টেবল লাগছে সাজগোজ তো অলমোস্ট শেষ এখন হচ্ছে একটুখানি ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি চোখের নিচে হালকা করে একটু আইশেডো দিয়ে নিলাম আর জুয়েলারি পরি নাই একদম হালকা জুয়েলারি পরবো এই টপটা নামিয়ে নিয়েছি আমার কাছে মনে হলো এই ড্রেসটার সাথে এই টপটা ভালো লাগবে আর এটার সাথে একটা চকার সেট ছিল তো চকার পরবো না শুধুমাত্র গলায় যে চেনটা আছে এটাই থাকবে থ্রি পিসের সাথে এত ভারী কিছু ভালো লাগে না আর রাতের প্রোগ্রাম হলে হয়তো বা ভারী গহনা ভালো লাগতো যেহেতু দিনের প্রোগ্রাম সো কানের মধ্যেই শুধু পরব গলায় কিছু করবো না আর এই তো এই ফিঙ্গারিংটা সেদিন গ্ল্যামার ফর গার্লস কালেকশন পেজ থেকে এসেছিলো তখনই বলেছিলাম যে নেক্সট প্রোগ্রামে আমি এটা অবশ্যই পড়বো এত সুন্দর এই ফিঙ্গারিংটা আমি ফিঙ্গারিংয়ের রিংয়ের পেজ কমেন্টে দিয়ে দিব। আর এই তো লাস্ট মুমেন্টে আমার কাছে মনে হয় এটা ঠিক হয় না সেটা ঠিক হয় নাই এখন মনে হচ্ছে লিপস্টিকের কালারটা একটু ডার্ক হলে ভালো লাগতো তো এখন হচ্ছে আমি এই লিপস্টিকটা উপরে দিয়ে নিলাম এটা দেওয়ার পর মনে হচ্ছে ভালোই লাগছে এই কালারের লিপস্টিকটা ইদানিং আমি ইউজ করছি এটা বেশ ভালো লাগে আমার কাছে এটা হচ্ছে ম্যাভলিনের ফাইভ জিরো সিক্স শেডটা এটা যে কোনো কালারের ড্রেসের সাথেই মানিয়ে যায় আর চুলটা অবশ্যই বেঁধে নিতে হবে যে পরিমাণ গরম এই গরমে চুল খোলা রেখে বের হওয়া যাবে না চুলটা এখন বেঁধে নিব আর সেটিং স্প্রে দেওয়া হয় নাই সেটিং স্প্রেটা দিয়ে নিলাম যেই গরম পড়েছে সেটিং স্প্রে না দিলে একটু পরে মেকআপ গলতে শুরু করবে আজকে আমি চুলটা ফুল্লি বেঁধে ফেলবো সামনের চুলটা একটুখানি ক্লিপ করে পিছনে খোপা করবো আর খোপার মধ্যে সুন্দর একটা ক্লিপ লাগাবো এই হেয়ার ক্লিপটা হচ্ছে গ্ল্যামার ফর গার্লস পেজের এটা হচ্ছে চুলটা হাফ বেঁধে পড়লেও ভালো লাগবে সাথে হচ্ছে আমি যেভাবে এখন খোপা করে পড়বো এইভাবে পড়লেও ভালো লাগবে এই তো খোপার মধ্যে হচ্ছে আমি এইভাবে সেট করে নিয়েছি এই হেয়ার ক্লিপটার চারো সাইডে হচ্ছে নেট আছে নেটটা সামাসামনি আসলে স্পষ্ট বোঝা যায় ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না তো এখন যেহেতু গরম পড়েছে চুলগুলো কিন্তু এইভাবে সেট করে এই টাইপের হেয়ার ক্লিপ পড়লে অনেক বেশি ভালো লাগে আমি ভাবে সেট করতে পেরেছি জানি না কিন্তু সুন্দরভাবে সেট করলে কিন্তু এগুলো ভালো লাগে আর সেম পেজ থেকেই হচ্ছে এই স্টিকারগুলো এসেছিলো চুলের মধ্যে এই স্টিকারগুলো লাগানো হয় তো এগুলো হচ্ছে সময় নিয়ে একটু সুন্দর করে সেট করতে হয় তো আমার কাছে এত সময় কই আমি উল্টাপাল্টাভাবে সেট করেছিলাম পরে দেখি না ভাবে সেট করলে ভালো লাগে না তো ঠিকভাবে সেট করলে সময় নিয়ে করতে হবে আমার হাতে এত সময় নেই এমনি তো তারা হুড়া তার উপর আবার মনে হচ্ছে যে ঠিকভাবে পড়ে নাই যে কোনো জিনিস ঠিকভাবে সেট করতে পারলে যেমন সুন্দর লাগে ঠিকভাবে সেট করতে না পারলে ঠিক তেমনই অসুন্দর লাগে তো আমার কাছে মনে হচ্ছে আমি ঠিকভাবে সেট করতে পারছি না এটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো আজকে যেহেতু আমার সময় নেই এটা এখন আমি খুলে ফেলবো তো এই তো লাস্ট মুভমেন্টে আবার চুল খোলো আবার চুল বাঁধো এই দিক দিয়ে দেরি হয়ে যাচ্ছে তো আমি কতক্ষণ চিন্তা করতেছিলাম যে রাখবো কি রাখবো না তো ফাইনালি আমি এখন এগুলো খুলে ফেললাম এই তো খুলে টুলে চুলের অবস্থা একদম একাকার তো এখন আবার চুলটা বেঁধে ফেললাম আর ফাইনালি মনে হলো হাতে কিছু চুরি পড়ি প্রথমে ভেবেছিলাম হাতে চুরি পরবো না পরে মনে হলো না বিয়ের ফাংশন হাতে একটু চুরি পড়ি এই চুরিগুলো আমার খুব পছন্দের চুরি আমি প্রায় সময় এই চুরিগুলো পরি এই চুরিগুলো হচ্ছে নুরানি পেজের খুবই সুন্দর চুরিগুলা তো এই হচ্ছে আজকে আমার সাজগোজ গরমের মধ্যে হালকা পাতলার মধ্যে রেডি হওয়া আর কি প্রিয় বাবা বাসায় নাই আমি আর প্রিয় যাচ্ছি সে থাকলে এতক্ষণে চিল্লা চিল্লি করে আমার মাথা গরম করে ফেলতো তো যাই হোক এখন একা একা যেহেতু দেরি হলো কোনো সমস্যা নাই আমি আসতে দিলে যাবো তো এই ছিল আজকে আমার সাজগোজ আজকে এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ